গাজীপুরে বাসন থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবহানকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। ভোর রাতে ভোগরা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাসা ও অফিস থেকে 5টি রামদা, ওয়াকিটকি, 14টি মোবাইল ফোন ও ল্যাপটপ সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। তিনি মহানগরীর ভোগরা এলাকার মফিস উদ্দিনের ছেলে এবং বাসন থানা শ্রমিক লীগের একাংশের সভাপতি। বাসন থানার ওসি রাহিদুল ইসলাম জানান, আটক সোবহানকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব প্রদান ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।